বলো নাকি আমি তোমাদেরকে আবার রিভাইজ করাবো? আমি একটু রিভাইজ করাই, তোমরা জি মনোযোগ স্যার, আরেকবার একটু রিভাইজ করেন স্যার, ছিললাম না তো স্যার গত ক্লাসে। আচ্ছা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। একবার একটু শুরু করলে ভালো হয় স্যার। আচ্ছা আমি মোটামুটি একটু ধারণা দিয়ে তারপরে আপনাদের মধ্যে বোর্ডে বুঝাই দিচ্ছি। তো আমরা মূলত রাইট ফর্ম ভাব দিয়ে শুরু করেছিলাম। রাইট ফর্ম ভাব সে রাইট ফর্ম ভাব যেহেতু প্যাসেজ আকারে থাকে, প্যাসেজ আকারে রাইট ফর্ম ভাব করতে গেলে কিন্তু তোমাদের প্রথম কাজ হলো তোমরা খুব সুন্দর ভাবে প্যাসেজটার মিনিংটা করা, প্যাসেজের মিনিং যদি ভালোভাবে না বুঝতে পারো। স্যার ভালো শোনা যাচ্ছে না ভালো শোনা যাচ্ছে না? স্যার, কি আটকে আসতেছে হ্যাঁ স্যার, শোনা যায় না ভালো। আস্তে কথা আসতেছে স্যার। হ্যালো হ্যালো, এটা শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে হ্যাঁ না? স্যার, এখন শুনুন। গুড, তাহলে এটা নিয়ে হ্যাঁ আমরা একটা সমস্যা নাই। তো আমরা যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কি, রাইট ফর্ম ভার্ব প্যাসেজ আকারে থাকে। আমার বিগত দিনের অভিজ্ঞতায় আমি দেখেছি, বিগত দিনের অভিজ্ঞতায় কি দেখেছি, যে তোমরা যারা রাইট ফর্ম ভার্ব করো তোমরা আসলে ইঞ্জিকালি করো কি, খালি দেখো যে বক্সের মধ্যে যে ভার্ব গুলো আছে খালি কোনটা কত তাড়াতাড়ি বসানো যায় সেটা বসে দাও। এটা কিন্তু ইটস নট দ্য রাইট ওয়ে। আমাদের প্রথম কাজ হচ্ছে যে বক্সে যে ভার্ব গুলো দেওয়া থাকে চেষ্টা করবো ওগুলোর মিনিং জানা। আর ওর পাশাপাশি তোমার করতে হবে কি, তোমরা আগে পুরো প্যাসেজটা সুন্দরভাবে পড়ে নিবে। প্যাসেজটা পড়লে হবে কি, যে আসলে প্যাসেজ বলতে কোন স্যার আর একটু জোরে বলেন স্যার, প্যাসেজ খুব বলতে আস্তে সাউন্ড আসতেছে। হ্যাঁ সাউন্ড আস্তে আসতেছে স্যার, এখন ভালো আসছে স্যার। প্যাসেজ, প্যাসেজ হলো যে কোন একটা বিষয় ভিত্তিক লেখা, কোন একটা বিষয় ভিত্তিক যখনই লেখা হয় তো স্বাভাবিকভাবে তোমাদেরকে বুঝতে হবে ওই মিনিংটা কখনো পজিটিভলি যাবে, কখনো আবোধকের দিকে যাবে, আবার কখনো দেখা যায় না আবোধকের দিকে যাবে, বুঝছো? যেমন মনে করো আমি যদি বলি যে মিজান ভালোভাবে পড়াশোনা করে নাই, সে পরীক্ষায় ড্যাশ করেছে, পরীক্ষায় ফেল করেছে, এটাও যেমন হবে, সে পরীক্ষায় পাশ করেনি এটাও কিন্তু হবে, বুঝতে পারছো? এখন মিজান পড়াশোনা ভালো করে করে নাই আর তোমার যদি মনে লাগে সে পরীক্ষায় পাশ করেছে, হবে বলো, হবে কি না স্যার? হ্যাঁ, না স্যার, এই কারণে ইউ হ্যাভ টু নো দা ফুল মিনিং অফ দা প্যাসেজ। মানে কি রে, মানে প্যাসেজের পুরো মিনিংটা তোমাদেরকে জানতে হবে, এটা হলো তোমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হলো ওই প্যাসেজটা আবার একটু পড়ে দেখবা যে আসলে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে নাকি পাস্ট টেন্সে। মানে টেন্স, ইউ হ্যাভ টু ফলো দা টেন্স, টেন্স ফলো করা ছাড়া কিন্তু এটা আদৌ সম্ভব না। এটা হলো সেকেন্ড অপশন গেল। থার্ড অপশন হচ্ছে আবার কি, অনেকেই দেখা যায়, এটা আসলে খুবই দুঃখজনক, অনেকেই আমি হেরে যেতে বলছি, যাও ফোন নাও, তোলো যাও, এ বাবা কথা বলো না, সাইড টক করো না, তাহলে প্রবলেম হয়ে যায়। অনেকেই আবার দেখা যায় যে আমরা ওই প্যাসেজ আকারে লিখতে গিয়ে বা বুঝতে গিয়ে ওটা যে প্যাসিভ সেন্সে আছে এটা তোমরা অনেকেই বুঝতে পারো না, প্যাসিভ সেন্সে বুঝতে পারো না। এবং প্যাসিভ সেন্সটা মনে হয় গত ক্লাসে আলোচনা করা হয়নি, আজকে আলোচনা করব। তো এর পাশাপাশি আবার অনেকের ল্যাকিংস আছে, তারা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল জানে না, সত্য না মিথ্যা বলো? এখনো যদি কাউকে বলি বাবা থিংক, TSINK, থিংক এর পাস্ট টেন্স কি, তাহলে অনেকে দেখবার ক্যামেরার সামনে আসে না, তোমরা প্রশ্ন করলে ক্যামেরার সামনে আসতেছে না, এটা খুবই দুঃখজনক। জানা না থাকতে পারে, তোমরা বলো স্যার আমি জানি না, বিশেষ করে টেন্স, স্ট্রং ভার্ব, উইক ভার্ব এগুলো আসলে না পারলে লজ্জারের বিষয়। তোমরা ইউ ক্যান ইজিলি ওভারকাম ইট বাই ইয়োর সেলফ, বাই ওন সেলফ। তোমরা তো এত ছোট ছেলে না যে এত বোকা ছেলে না, তোমরা বাসায় যদি মনে করো যে জুম ক্লাস হচ্ছে, স্যারেরা সামনাসামনি ক্লাস নিচ্ছে, স্যাররা কিছু প্রশ্ন করতেই পারে,
এবং খুব আমরা যে অস্বাভাবিক বা কোনো কঠিন প্রশ্ন করবো তা কিন্তু না, সেটা খুব সহজ। দা পেন ওয়াজ স্টিল ইয়েস্টারডে, স্টিল এ ব্র্যাকেট, স্বাভাবিকভাবে কিন্তু আমি তোমাদেরকে প্রশ্ন করবো স্টিলের পাস্ট টেন্স কি বা পাস্ট পার্টিসিপল কি, ভিথরি কি, তোমার কোনো স্বাভাবিকভাবে বলতে হবে কি স্টিলের ভিথরি কি বলো? স্যার স্টল। এই দেখো তোমরা কত বড় গাধা, লজ্জার কিছু নাই। স্টিলের ভিথরি কি স্টি স্টল না স্টলের? স্টল স্যার স্টল। যে যে তোমরা স্টল বললা এটা কিন্তু আসলে 19 স্টুডেন্ট হিসেবে এটা দুঃখজনক। আমি তো ল্যাটিনসে জানি তোমাদের কোথায় ল্যাটিনস, আমি কিন্তু সত্যিকার অর্থেই জানি, এবং এটা লজ্জার বিষয়ও না, ল্যাটিনস থাকতেই পারে যেহেতু এই করোনার কারণে লেখাপড়া নাই বা ইচ্ছে করেও করতে চাও না, কিন্তু আমি মনে করি ইটস নট দ্য বেস্ট ওয়ে। করোনা আছে করোনার জায়গায়, তোমার কি করোনা ঠেসে রাখছে যে না পড়াশোনা করা যাবে না, বই ধরা যাবে না, লেখাপড়া করা যাবে না, কোথাও লেখা আছে? এটা শুধু তোমরা কখনোই ভাবিও না যে স্যার আমাদেরকে লজ্জা দিচ্ছে, এ কথাটা ভাবিও। ল্যাটিনস থাকতে পারে যে কোনো স্টুডেন্টই হোক টিচার হোক, তারা যদি পড়াশোনা না করে ল্যাটিনস হতেই পারে, কিন্তু কি করতে হবে, ইউ হ্যাভ টু ওভারকাম ইট। এটা কি ওই ল্যাটিনস ল্যাটিনের জায়গায় থাকবে? এটা হলো কি বলো, ভুল বললাম কি বলো? স্টিলের পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল যদি এখন স্টল বলো, এটা কিন্তু আসলে দুঃখজনক। 19 এর সলিউশন কি সময়, ভুল বললাম? তুমি কথা বলো, মাঝে মাঝে শোনা যাচ্ছে না তো স্যার? কেন শোনা যাবে না মাঝে মধ্যে, সমস্যা কি তোমাদের ওখানে নেটওয়ার্কের সমস্যা? না স্যার সাউন্ড একটু স্লো স্যার। সাউন্ডে স্লো? তোমাদেরকে আমি বললাম দ্য পেন ওয়াজ স্টিল ইয়েস্টারডে, দেখো সাউন্ড কি হয়েছে। এখানে অনেকেই বোকা আছে তারা, এবং আমি অনেক স্টুডেন্টের প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, তারা আমাকে বলে স্যার দ্য পেন ওয়াজ স্টিল, স্যার এখানে ওয়াজ আছে, আমরা তো জানি স্যার অ্যামিজার ওয়াজ থাকলে ing হয়, তাহলে আপনি আবার স্টলেন কেন বললেন? এ ধরনের প্রশ্ন আসছে কিনা এখন, কি শোনা যাচ্ছে? জি স্যার আছে। এ ধরনের প্রশ্ন কিন্তু অনেকেরই মনের মধ্যে উদ্বেগ দিতেই পারে যে স্যার দ্য পেন ওয়াজ স্টিল, দ্য পেন ওয়াজ স্টিল লাস্ট নাইট বা লাস্ট অথবা ইয়েস্টারডে, এখানে আমরা জানি ওয়াজ হওয়ার পরে ভার্বের সাথে ing হয়, কিন্তু আপনি কেন ing টা দিলেন না? এটারে ইয়ে হচ্ছে কি, ইউ হ্যাভ টু হ্যাভ প্যাসিভ সেন্টেন্স। হ্যাঁ প্যাসিভ সেন্টেন্স মানে প্যাসিভ ভয়েস। তাহলে দেখো আমরা গ্রাজুয়ালি কোথায় কোথায় আসতেছি, প্রথমে বললাম টেন্স, দ্বিতীয় বললাম রাইট ফর্ম ভার্বস এর সিম্পল নিয়মগুলা, তৃতীয় বললাম কি স্ট্রং ভার্ব উইক ভার্ব গুলো জানতে হবে, চতুর্থ আবার কি বললাম ভয়েসটাও জানতে হবে। তো তোমাদের ভয়েদের একদম সহজভাবে বুঝাই দেই, যদি কোনো একটা সেন্টেন্সে তোমরা দেখো যে ভার্ব আছে, ভার্বের পরে দেখলা যে বাই আছে, বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট আছে, তাহলে তোমরা অবভিয়াসলি ধরে নিবা ইট মাস্ট বি মেড ইন টু, ইট মাস্ট বি মেড ইন প্যাসিভ সেন্স, দ্যাট মিন্স বি ভার্ব প্লাস মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। সেটা যদি তোমাদের মনে করো বি ভার্ব নাও থাকে, তোমাকে তৈরি করে নিতে হবে। একটা উদাহরণ লেখো যে হি পানিশড বাই হিজ মাদার, দেখো দেখি he punished by his mother last night, হইছে কি হবে বলো দেখি? হি ওয়াজ পানিশড বাই হিজ মাদার লাস্ট নাইট। কেন ওয়াজ হলো বলো দেখি? স্যার এখানে পাস্ট টেন্স স্যার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স স্যার। হ্যাঁ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এবং এখানে আরেকটা জিনিস আমরা বুঝতে পারতেছি, দেখো ওয়াজ তো হবে যেহেতু এটা অতীতের সময় দেওয়া আছে, কিন্তু প্যাসিভ সেন্সে কেন হলো? প্যাসিভ সেন্সে হয়েছে এই কারণেই যে পরবর্তীতে কি আছে, বাই বাই আছে না, বাই হিজ মাদার,
বাই থাকা মানে কি এটা অ্যাকটিভ সেন্সে না প্যাসিভ সেন্সে প্যাসিভ স্যার প্যাসিভ এটা যদি আমি অন্যভাবে দেই বাইটে না রেখে আটা লেখো দেখি হিজ মাদার পানিশ হিম লাস্ট নাইট হিজ মাদার পানিশ হিম লাস্ট নাইট His mother punished him last night. He was punished by his father last night. Hey, his mother punished him last night. আমি বলছি his mother punished P U N I S H punished bracket punished him last night. এখানে কি হবে? Sir, his mother punished him last night. হ্যাঁ punished him. আর আগে কি হবে স্যার? ইডি হবে. ইডি হবে. আগের দিন কি বলছিল তোমরা? আগে তো কে বললো? মাথায় রাখবা কি যে আসলে যখনই সেন্টেন্সের শেষে দেখবা যে বাই প্লাস কোন ব্যক্তি আছে তখন মনে রাখবা যে আমরা যদি বিভাব নাও দেওয়া থাকে বিভাবটা লিখতে হবে এবং মূল ভার্বের ভি থ্রি করা লাগবে কি করতে হবে মূল ভার্বের ভি থ্রি করতে হবে আরেকটা উদাহরণ লেখো দেখি লেখো দা ওয়ার্ক দা ওয়ার্ক দা ওয়ার্ক recently do bracket do by them by them was done হবে নাকি স্যার বলো তো কি হবে রিসেন্টলি অলরেডি এগুলো তাহলে কোন টেন্সে হয় ইজ নাকি প্রেজেন্ট টেন্সে হয় প্রেজেন্ট কোন টেন্স বলো কেউ বলতে পারবা প্রেজেন্ট পার্টিসিপল বলো কে পাবা বলো দেখি প্রেজেন্ট পার্টিসিপল হবে আর এখানে স্যার বসবে হ্যাজ বিন ডান হ্যাঁ মানে জাস্ট নাও অলরেডি রিসেন্টলি ইয়েট এগুলো তাহলে সবসময় আমরা ধরে নেব কোন টেন্সে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে কি হয় হ্যাভ বা হ্যাজ হয় তারপরে হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু যেহেতু শেষে দেখো বাই আছে তাহলে হ্যাভ হ্যাজ যদি অ্যাক্টিভ হয় প্যাসিভে কি হয় বিন বসাতে হবে স্যার প্যাসিভ করতে গেলে হ্যাভ বা হ্যাজ বিন ব্যবহার করতে হয় তো বলো তো কি হবে দা ওয়ার্ক রিসেন্টলি হ্যাজ বিন ডান বাই দেম দা ওয়ার্ক রিসেন্টলি হ্যাজ বিন ডান বাই দেম দেম বুঝতে পারতেছ জি স্যার তো এইভাবেই তোমরা সবসময় মনে রাখবা যে আসলে এই প্যাসেজটা পড়ার পর যে এটা অ্যাক্টিভ সেন্সে হবে না প্যাসিভ সেন্সে হবে তোমরা আরেকটা উদাহরণ লেখো দেখি বুঝতে পারো কিনা দেখো আই গেভ হিম এ পেন লেখো লেখো একটু বলেন আই গেভ হিম এ পেন জি স্যার স্যার গেভ না গিভ আই গেভ ফার্স্ট টেন্স আই গেভ হিম এ পেন ফুল স্টপ ইট I T it. It present P R E S E N T. Present a bracket. Exo. Hello. This is Lexi. It present by my friend.
পুরো সেন্টেন্সটা আরেকবার একটু বলবেন। কি লিখছো বলো, কত পর্যন্ত লিখছো? আই গেভ হিম আ পেন, ইট প্রেজেন্ট আ ব্র্যাকেট বাই মাই ফ্রেন্ড। ইট ওয়াজ প্রেজেন্টেড বাই মাই ফ্রেন্ড। কে বললো এটা? ইট ওয়াজ প্রেজেন্টেড বাই মাই ফ্রেন্ড। কে বললো, নাম কি তোমার? জি স্যার, শ্যামক। শ্যামক করে ক্যামেরা অন করো না, দেখা যাচ্ছে না, কোথায় তো? তারপরে ওই লাইনে লিখবো, ওই লাইনে লিখবো, লেখো যাই আই বিকাম, আই বিকাম, I become. I become. I become very pleased. The sound type to sound sir, sir. To ask this one again. I. You like so? I become. I that become. Correct. I become very pleased. Next, sir. Yeah. Because I I not get I not get such a present, such a present before. কি হবে বলো? হইছে স্যার, বলো দেখি কি হবে। I became very pleased আমি খুব, because I did not get such a pen, such a present, or such a present sir. আচ্ছা, such a present before. তাহলে দেখো কি করতে হয়, ইউ হ্যাভ টু, হোয়াট শুড ইউ ডু, ইউ হ্যাভ টু ফলো দা মিনিং অফ দা সেন্টেন্স, মানে অবশ্যই কিন্তু মিনিংটা জানতে হবে, এবং অ্যাকর্ডিং টু দা মিনিং সেন্টেন্স ক্যান বি মেড ইন অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাফার্মেটিভ মোটামুটি দেওয়াই থাকে, কিন্তু মেইনলি করতে হয় কি, অ্যাকর্ডিং টু দা মিনিং verb can be changed to negative, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে। verbটা কি হতে পারে? নেগেটিভও হতে পারে। যখন কি বলে সেটা, I did not, because I did not get such a gift অথবা such a present before. তারপরে মনে করো দেওয়া থাকলো I received the gift, I received the present. এই রেজওয়ান নাকি, তুমি একটু ক্যামেরার সামনে আসিও তো।
স্যার নেটওয়ার্ক খারাপ নেটওয়ার্ক খারাপ না মাইক্রোফোন মাইক্রোফোন অন করলে আটকে আটকে আসে আচ্ছা আচ্ছা লেখো আই রিসিভ দা প্রেজেন্ট ভেরি ওয়ার্মলি ভেরি ওয়ার্মলি very warmly thank him thank the bracket thank him শেষে কি বললেন thank him very warmly পরে thank him তাওহিদ কে তাওহিদ তাওহিদ তুমি ক্যামেরা অন করো জুবায়ের স্যার এমনিতেই কথা শুনতে ক্যামেরা অন করলে সমস্যা হবে স্যার নেটওয়ার্ক সমস্যা এতই সমস্যা রে স্যার বাড়িতে থেকে একটু নেটওয়ার্ক সমস্যা করে স্যার ও কি লিখলে তারা কি হবে বলো দেখি স্যার প্রথমটা হবে আই রিসিভ দা প্রেজেন্ট ভেরি ওয়ার্মলি রিসিভটা কেন হলো স্যার পাস ছিল পুরো সব কিছু পাস মানে দেখো এখানে খেয়াল করে দেখো যে পুরো প্যাসেজটাই কিন্তু পাস টেন্সে এই জন্যই আমরা কি করলাম রিসিভ করলাম পাস টেন্স স্যার করলো পাস টেন্স করলো তারপরে স্যার এই যে থ্যাংক হিম এখানে স্যার বুঝতেছি না স্যার এটা এখানে কি হবে কেউ বুঝছো কি থ্যাংকস টু হিম হবে নাকি স্যার না 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 আই রিসিভ দা প্রেজেন্ট ভেরি ওয়ার্মলি থ্যাংক হিম ফুল স্টপ ফুল স্টপ নাই কিন্তু শেষে গিয়ে ফুল স্টপ থ্যাংক হিম এর পরে ফুল স্টপ তাহলে কি হবে হ্যাঁ দুটো ভার্ব আছে না এখানে দুটো ভার্ব আছে না থ্যাংক একটা ভার্ব ওদিকে রিসিভ একটা ভার্ব তাহলে কি হবে থ্যাংক হিম নাকি এই দুটো ভার্ব থাকলে পাশাপাশি দুটো ভার্ব থাকলে পরে ভার্বের সাথে কি হয় আইএনজি যুক্ত হয় স্যার হ্যাঁ আইএনজি যুক্ত হয় তাহলে কি হবে থ্যাংকিং থ্যাংকিং থ্যাংক থ্যাংকিং হিম ঠিক থ্যাংকিং হিম হিম তাহলে এখানে দেখো আমরা কয়েকটা জিনিস শিখলাম পাশাপাশি দুটো ভাব থাকলে পরবর্তী ভাবের সাথে আইএনজি যোগ হয় এটা একটা যেমন চিরন্তন সত্য কথা আর একটা সত্য কথা কি যে এন্ড দ্বারা যুক্ত সেন্টেন্সে কি হয় দুটো ভাবেই একে টেন্সে হয় দ্বিতীয় কথা হলো আর একটা কি শিখেছি জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি এগুলো থাকলে কোন টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় আরেকটা কথা শিখলাম কি যে অ্যাকটিভ না প্যাসিভ তা দেখে বুঝতে হবে কি অনুযায়ী যদি ওর ডান পাশে বাই থাকে বাই সামওয়ান সামবডি যে কোনো পিপল যে কোনো পারসন সেখানে আমরা কি করব প্যাসিভ করব তাহলে প্যাসিভ করার ফর্মুলাটা কি অবশ্যই টেন্স অনুসারে মূল ভার্বের সামনে কি ভাব ব্যবহার করতে হবে বি ভাব আর মূল ভার্বের কি হবে ই থ্রি হবে ই থ্রি বলতে কি পাস পার্টিসিপাল শাহরিয়ার 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 জি স্যার হ্যাঁ এই তো আরে ক্যামেরার সামনে তো আসা লাগবে তো হ্যাঁ এস ও মূল ভার্বে জি স্যার কেবল সূর্য উদয় হলো স্যার সূর্য উদয় হলো এত দেরিতে সূর্য উদয় হলে হবে রে তো কি করতে হবে মূল ভার্বের এন্ড দ্বারা যুক্ত সেন্টেন্স এটা অবজেক্ট টেন্সে হয় ওটাও সেট টেন্সে হয় প্রিপজিশন থাকলে আইএনজি হয় এগুলো মোটামুটি জানার পরে তোমাদের মেইন টার্গেট হবে প্যাসেজটা আসলে কিভাবে লেখা আছে মিনিংগুলো আসলে কোন দিকে যায় মিনিংগুলো অনুযায়ী সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে অ্যাফার্মেটিভই থাকবে না নেগেটিভ করতে হবে
এগুলো খেয়াল করতে হবে। আবার অনেকেই আবার প্রশ্ন করে, স্যার ভার্বগুলো কি চেঞ্জ হবে? হ্যাঁ ভার্বও চেঞ্জ হতে পারে। মনে করো প্রেজেন্ট টেন্সে আছে ওখানে, আমাদের ওখানে মনে করো স্টিল আছে বা ইয়াতে বক্সের মধ্যে, তো ওখানে প্যাসিভ ভয়েস করলে কি স্টিলই থাকবে না স্টলন হয়ে যাবে? কি হবে বলো? স্টলন হয়ে যাবে, মানে পৃথিবী হবে। তারপরে মনে করো একটা উদাহরণ লেখো দেখি, লেখো ইংলিশ ইজ স্পিক, ইংলিশ ইজ স্পিক অল ওভার দ্য কান্ট্রি। আমি যদি বলি দা ওয়ার্ক ডান ইয়েস্টারডে, এটা ঠিক না দা ওয়ার্ক ওয়াজ ডান ইয়েস্টারডে? দা ওয়ার্ক ডান ইয়েস্টারডে এটা ঠিক? ওয়াজ ডান স্যার, ওয়াজ ডান। এখানে আরেকটা জিনিস তোমাদের একটু শেখাই, এভাবে যদি লিখি, লেখো দেখি একটা উদাহরণ, দা ওয়ার্ক do yesterday, do the bracket, the work do yesterday by my friend প্রেজেবল মানে কি রে? প্রশংসাযোগ্য, প্রশংসাযোগ্য বা প্রশংসনীয়। এখানে প্রথমে যে দুটো দুর মধ্যে ব্র্যাকেট দাও দেখি কি হবে। ডান ইয়েস্টারডে কেন হলো বলো দেখি, এটা বুঝতে পারো মিনিংটা কি আসছে? যে কাজটা গতকাল শেষ হয়েছিল আমার বন্ধুর দ্বারা, হ্যাঁ সেটা আসলে প্রশংসাযোগ্য। এই তো বুঝছো। তাহলে আমরা অনেক সময় ওই কোন একটা সাবজেক্টের পরে যদি মূল ভাব থাকে সেখানেও কিন্তু আমরা ওই ভাবটার ভিত্তিও করতে পারি, আবার কখনো কখনো দেখা যায় ওই ভাবটার সাথে কিন্তু আইএনজিও যোগ করতে পারি। যেমন আরেকটা উদাহরণ লেখো, দা বয় স্ট্যান্ড দেয়ার, দা বয় স্ট্যান্ড এসটিএন্ড স্ট্যান্ড দেয়ার, জি স্যার হয়েছে, ইজ মাই ফ্রেন্ড স্ট্যান্ডিং হবে স্যার। কেন হবে? মানে দা বয় যে বালকটা সেখানে দাঁড়িয়ে আছে এখনো তো আছে স্যার, এটা সেই অর্থে বোঝাচ্ছে, সেই অর্থে তাই তো মনে হয় স্যার। হ্যাঁ সেই অর্থে ওই এটা একটা নিয়ম আছে বুঝছো, তুমি বল ঠিক আছে ওই সেই অর্থ ঠিক আছে, কিন্তু এখানে একটা নিয়ম হলো কি, এখানে নিয়মটা হচ্ছে যদি ব্যক্তিবাচক থাকে, ব্যক্তিবাচক থাকলে কিন্তু তারপরে ওই যে পাস্ট পার্টিসিপেন্ট না হয় প্রেজেন্ট পার্টিসিপেন্ট হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হয়, আইএনজি। এটা যদি আমি মনে করো ব্যক্তি না দিয়ে বস্তু দিতাম তাহলে কিন্তু পাস্ট পার্টিসিপেন্ট হতো,
যেমন এখানে দেখো ব্যক্তি দা বয়, আরেকটা যদি বলি দা বুক, লেখো দেখি দা বুক, দা বুক রাইট বাই নজরুল, রাইট বাই নজরুল, রাইট বাই নজরুল ইজ ভেরি ডিফিকাল্ট, রিটেন বাই হতো স্যার, রিটেন বাই হবে, কেন হবে বলো দেখি, বস্তুবাচক, এই তো গুড, এটা বুঝলি অনেক কাজ আছে, যেহেতুটা বস্তুবাচক ওই জন্য আমাদের কি হলো ভিক্ষুলি হলো, আর যদি ব্যক্তি হইতো তাহলে ওটা আইএনজি যুক্ত হইতো, মানে প্রেজেন্ট টেন্স, গুড, এটাতে আমি খুব খুশি তোমরা শেষ পর্যন্ত বুঝতে পারছো, এটাতে আমি খুব খুশি, এইভাবে একটু চেষ্টা করো, তোমরা কি এটা স্বীকার করো যে এই দুই তিন দিনের ক্লাসে কিছু না কিছু শিখছো? জি স্যার, সত্যি করে বলো, সবাই একসাথে বলো, হ্যাঁ স্যার শিখছি, হ্যাঁ স্যার জি স্যার শিখছো, হ্যাঁ স্যার, হ্যাঁ জি জি স্যার, উপকার লাগছে, হ্যাঁ স্যার সত্যি সত্যি উপকার লাগছে, জুবায়ের জুবায়ের লাগবে স্যার, হ্যাঁ